إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي يرى جريان الماء بخلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن نبي بعده الذي أدى الأمانة وبلغ الرسالة وكشف الغمة ونصح الأمة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد مدينة مدينة دل میں ہے تمنا
نہیں ہے میرے پاس سفر کا سمانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آلِ سيدنا مولانا محمد محمد حبيبي ہمارا نبی محمد حبيبي سارے جہاں کی نبی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ درا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا تمارو انعام شنیلام اے چوکھے دیکھلام نا تمارو انعام شنیلام اے چوکھے ঈশ্বর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না ঈশ্বর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় সুধী রাত গভীর হতে চলেছে ঠিক কিনা বলো রাত যখন গভীর হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয় সুবহানাল্লাহ চলুন মালিকের সাথে আমাদের সম্পর্কটাকে আরেকটু বৃদ্ধি করে নেই জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক কিনা বলুন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুআজ্জাজ মুহতারাম আজ ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার আজকে আপনাদের ঐতিহ্য ধন্য মরহুম মৌলানা সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত কলার দোয়ানিয়া বাইতুশরব কমপ্লেক্স এর ১১তম বার্ষিক ইসারে সওয়াব ওয়াজ ও মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান মেহমান ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট বাইতুশরব জামে মসজিদের সম্মানিত খতিব শাহ সুফি হজরত মাওলানা জাফর আহমদ আমরা দোয়া করছি أطال الله عمره وأدام خدمته إلى آخر عمره برون آمين আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আপনাদের সামনে চমৎকার আলোচনা পেশ করেছেন কলার দোয়ানিয়া বাইতুশরব কমপ্লেক্স অর্থাৎ অত্র মাদ্রাসার সম্মানিত সুদক্ষ মুহতামিম বিশিষ্ট মুফাসসিরে কোরআন হাফিজ মাওলানা হাসিবুল ইসলাম পিরোজপুরি সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার সুযোগ্য সুনামধন্য ব্যক্তিত্ব যার সভাপতিত্বে কলার দোয়ানিয়া বাইতুশরব কমপ্লেক্স সুগৌরবে পরিচালিত হচ্ছে জনাব মাস্টার মোহাম্মদ শামসুল হক আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকেও দীর্ঘনে খায়াতের সাথে কবুল করুক প্রণামী আজকের মাহফিলে পরিচালনায় আছেন আমাদের মরহুম মাওলানা সুলতান আহমদ সাহেবের সুযোগ্য সন্তান আপনাদের এলাকার গৌরব জনাব মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আরাফাত সম্মানিত ওলামা ইকরাম তোলাবাই ইজাম মুরব্বিন একরাম যুবক ভাইরা পর্দার অন্তরালীর পর্দানিশীন মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুক্রিয়া কার জন্যে জোরে বলুন কার জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুতাবাররাক মাসে মোতাবাররাক একটি সময়ে আল্লাহ পাক আমাদেরকে দিনের কিছু কথা শোনার জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে ঢেলে দিয়ে
সেই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ আজ থেকে দের হাজার বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন যার পর আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে না প্রিয়সুদী ভূমিকাতে আমার ছোট একটি কথা আজকে যারা এই বরকতপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহ ও তার রাসূলের রাজি এবং খুশির জন্য ঠিক কিনা বলেন আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের এলাকার স্বনামধন্য আলেমি দ্বীন ছিলেন আপনাদের এলাকার গৌরব ছিলেন যার অসংখ্য অজস্র চোখের পানির বিনিময়ে যার আক্লান্ত পরিশ্রমে আজকে কলার দোয়ানিয়া বাইতুল শরফ কমপ্লেক্স আপনাদের সামনে কথা বলেন ঠিক কিনা মরহুম মাওলানা সুলতান আহমদ আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিক পড়ুন আমিন আল্লাহ পাক জান্নাত ওনার মর্তবাকে বৃদ্ধি করুক পড়ুন আমিন আজকে যারা আজকের এই জান্নাতের বাগান উপস্থিত হয়েছি কোরআনের কথা শোনার জন্য চলে এসেছি কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমরা আসছি কোরআনের জন্য এই যে দেখলেন এই মাদ্রাসা আমার নবীজির মাদ্রাসা এখান থেকে সাতজন কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই কোরআনে হাফেজ যারা হলেন এই কোরআনের বরকত যারা পেলেন আমরাও আজকে শরীক হয়েছে কোরআনের বরকত নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য যার ভালোবাসা থাকবে কোরআনের মহব্বত যার হৃদয়ে থাকবে এই কোরআন তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে সুবহানাল্লাহ সহিহ ইবনে হাব্বান 148 নম্বর হাদিস আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع من جعل القرآن أمامه قاده إلى الجنة أما جن عائشة رضي الله تعالى عنها بولين আল্লাহর নবীর নূরের জবান থেকে আমি শুনলাম আল্লাহর নবী বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন উম্মত শুনো মান জালাল কোরআনা আমামাহু যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে কোরআনকে নেতা মানবে কোরআনকে সিনায় ধারণ করবে কোরআনের কথা শুনবে কোরআনের তাফসীর শুনবে কাদাহু ইনাল জান্নাহ কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল্লাহর ওই বান্দাকে সুপারিশ করে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে তাহলে আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি আমরা নেক নিয়ত করছি আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনের এই নূর নিয়ে ধন্য হয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে আখিরি মোনাজাত করে তাবারুক নিয়ে কারা কারা বাড়ি যেতে চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমিন আর দেরি নয় চলুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما
أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একুশতম সূরা সূরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবের মর্যাদাকে বুলন্দ করলেন, আল্লাহ তার হাবিবকে এমন একটা মর্যাদা দিলেন, এমন একটা শান দিলেন, এমন একটা মান দিলেন, যেই মর্যাদা, যেই শান, যেই রহমত, যেই বরকত আল্লাহ তার কোনো নবীকে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে বলেন, হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনি হাবিবকে পুরো কুল কায়নাতের জন্য, আমার সৃষ্টি জগতের মধ্যে যত আলাম আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে সমস্ত সৃষ্টি জগতের জন্য কি বলেছেন? রহমত। কি বলেছেন? এই কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর যত ফেরেশতা আছে, কুল কায়নাত আছে, এই জমিন, এই আকাশ, এই লৌহ কলম, এই সৃষ্টি জগতের জন্য আপনার নবী, আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আজকে আমরা এই রহমতের আলোচনা শুনবো, আমার নবীজির রহমত পেয়ে আমরা কতটুকু ধন্য হলাম, আমরা কি পেলাম, আমার রসুলের রহমত কত বেশি ছড়িয়ে আছে, আমরা কত বেশি নবীজির রহমত পেয়েছি, আজকে এটাই আমার আলোচ্য বিষয়। মারহাবা বলেন। আল্লাহর নবী আমাদের জন্য রহমত, শুধু সৃষ্টি জগতের মানুষের জন্য রহমত নয়, আল্লাহর নবী সমস্ত নবীদের জন্য রহমত। সুবহানাল্লাহ। পড়েন, আমাদের নবী সমস্ত নবীদের জন্যও কি রহমত। হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে দিলেন, জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ গন্ধম খেলেন, নিষিদ্ধ গাছের ফল খেলেন, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কোন বর্ণনায় তিনি কাঁদলেন তিনশো বছর, কোন বর্ণনায় তিনশো ষাট বছর আল্লাহর নবী আদম কাঁদলেন। আল্লাহ পাক তার তওবা কবুল করলেন না। মাবাহিবুল্লাহ দুনিয়া খতিব আল কাস্তালানি নকল করেছেন, ইমাম মাহমুদ আলুসি তাফসির রুহুল মানিত নকল করেন, আল্লাহর নবী আদম সফিউল্লাহ হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলেন, বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফারতালি, আয় আল্লাহ তাআলা তোমার নবী, তোমার দুস্ত, তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ উসিলায়ে রহমতে আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা, ওয়ালাম আখলুকুহু, এখনো আমি তাকে পাঠাই নাই এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম তুমি আদমকে আমি পাঠিয়েছি। আল্লাহর নবী আদম আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা লাম্মা খলাকতানি বিয়াদিকা, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিকা, আপনি যখন আমাকে রূহ ফুঁকে দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি যখন প্রাণ পেলাম, রূহ পেলাম, আমি আকাশের দিকে তাকালাম। সুবহানাল্লাহ। আমি আরশের দিকে তাকালাম, আরশের দিকে তাকিয়ে দেখলাম আপনার নামের সাথে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ তাআলা আমি চিন্তা করলাম আপনার নামের সাথে যেই নামটা লেখা, সেই নামের নবী, সেই রসুল আপনার খুব প্রিয়, আপনার বন্ধু, আপনার খলিল, আপনার হাবিব, সেই হাবিবের উসিলায় আমি আদমকে মাফ করে দা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সাদাকতা ইয়া আদম, আদম
তুমি সত্য বলেছ লাউলা মুহাম্মদ মা খলাকতুকা ওয়ালা ফিস সামাআ ওয়ালাল আরদা যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম আমার হাবিবের রহমত যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাতাম না সৃষ্টি জগৎ কিছুই বানাতাম তাহলে আদম নবীর জন্য আমার নবী ছিলেন রহমত ঠিক কি না বলেন সেই রহমত পেয়ে তিনি ক্ষমা পেয়েছেন আল্লাহু আকবার বলবেন না আদম নবী ক্ষমা পেলেন এই মেরাজ আমাদের পাশ থেকে চলে গেল আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দেখেন আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ এই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে 100,000 মতান্তরে 224,000 পয়গাম্বর উপস্থিত আপনি সামনে যান দুই রাকাত নামাজ পড়ান আপনার পেছনে সমস্ত নবী রাসূলগণ আজকে নামাজ পড়বে প্রশ্ন হলো আল্লাহ তার হাবিবের জন্য সমস্ত নবী রাসূলকে কেন উপস্থিত করলেন আমাদের নবী কুল কায়নাতের নবী আমাদের নবী সৃষ্টি জগতের মধ্যে বিশ্বসভার সভাপতি আল্লাহু আকবার আমার নবীর মর্যাদা এত বেশি আমার নবীর রহমত এত বেশি আল্লাহ পাক সমস্ত নবীদের জন্য রহমত করলেন হাবিবকে হাবিব আপনি যান দুই রাকাত নামাজ পড়ান আপনার পেছনে সমস্ত নবী রাসূলগণ আজকে নামাজ পড়বে আজ থেকে আপনি রহমাতুল লিল আলামিন সাথে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের আজ থেকে আপনি ইমাম সুবহানাল্লাহ আল্লাহর নবী মেরাজ রজনীতে উপরের দিকে উঠলেন মেরাজ উরুজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গিয়ে দেখেন আল্লাহর নবী আদম সাফিউল্লাহ আমার নবীর জন্য দাঁড়ায় আছেন সুবহানাল্লাহ আদম নবী আমার নবীকে দেখেই সালাম দিলেন সালামুন আলাইকা ইয়া আব্দুস সালেহ হে আমার নেককার সন্তান আপনাকে সালাম আল্লাহু আকবার বলেন দ্বিতীয় আকাশে গেলেন নবীরা দাঁড়ায় আছেন হযরতে জাকারিয়া হযরতে ঈসা রূহুল্লাহ হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন নবী দ্বিতীয় আসমানে দাঁড়ানো আল্লাহু আকবার বলবেন না তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর জন্য দাঁড়ায় আছেন আল্লাহু আকবার কারণ সমস্ত নবীরাই আজকে এই মেরাজ রজনীতে আমার নবীর দর্শন লাভ করবে আমার নবীর রহমত লাভ করবে আল্লাহু আকবার আমার নবী সৃষ্টি জগতের জন্য নবী নবীদের জন্যও নবী সুবহানাল্লাহ পড়েন আমার নবী নবীদের জন্যও নবী আমার নবী সৃষ্টি জগতের জন্য নবী আমার নবী এই আসমান জমিনের জন্যও নবী কথা বলেন ঠিক কিনা এই জমিনের জন্য আমার নবী রহমত এই জমিনের জন্য আমার নবী কি রহমত সহি বুখারি 335 নম্বর হাদিস সহি বুখারির বর্ণনা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন আজকে আমরা জানবো আমার নবীর যে রহমত কত বেশি আমরা রহমত পেয়ে কতটা খুশি এই জমিনের জন্যও কি আমার নবী রহমত সেটার প্রমাণ কি আল্লাহ রাসূল ইরশাদ করেন আরে আমার সাহাবীরা আল্লাহ পাক আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দান করেছেন যেই পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দেয় নাই সুবহানাল্লাহ তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো জুইলাত নিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা আল্লাহ পাক আমি রাসূলের ইজ্জতে আমি রাসূলের সম্মানে আমি রাসূলের রহমতে পুরো জমিনটাকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে এই জমিনের জন্য আমার নবীর রহমত কত বেশি আমার নবীর জন্য আল্লাহ পাক পুরো জমিনকে কি বানায় দিয়েছেন মসজিদ আল্লাহু আকবার বলেন শুধু মসজিদ না ওয়াতাহুরা এই জমিনের মাটিকেও আল্লাহ পাক তার হাবিবের রহমতে পবিত্র বানায় দিয়েছেন আপনি যখন পানি না পাবেন
নবীজির বদৌলতে যে জমিন বরকত দিয়ে তায়াম্মুম করবেন আল্লাহ পাক আপনার পুরো শরীরটাকে পবিত্র বানায় দিবে এই জমিনের জন্য আমার নবী কি রহমত আপনারা শুনেছেন পূর্বেকার নবীদের সময়ে নবীর উম্মত বেয়াদবি করত আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে ধ্বংস করে দিতেন লূত আলাইহিস সালাতু সালামের জাতিরা আল্লাহর সাথে চরম বেয়াদবি করলো আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বললেন জিবরিল যাও জমিনের মাটিটাকে উপরে উঠাও জমিনের মাটিটাকে উপরে উঠালেন জিবরিল ফেরেশতা উল্টায়া ছেড়ে দিলেন আল্লাহর নবীজির রহমতে বরকতে আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করেছেন হাবিব আপনার উম্মতের জন্য আপনি রহমত যতদিন থাকবেন আমি এই জমিনের মধ্যে আপনার উম্মতকে এভাবে ধ্বংস করব না আল্লাহু আকবার আমার নবী যে রহমত ঠিক কি না এই রহমত কি আছে না নাই এজন্য আমার নবী হায়াতুন নবী সুবহানাল্লাহ পড়বেন না আমার নবী জিন্দা নবী রওজা আনওয়ারে আমার নবী কি মরানা জিন্দা জুড়ে বলবেন মরানা জীবিত জীবিত কারণ আমার নবী রহমত আমার নবী যদি নাউজুবিল্লাহ অনেকেই কিছু ভাই আছে তারা বলে নবীজির শানে চরম বেয়াদবি যে নবীজি মরে পচে কবরে গলে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল বলেন আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন সমস্ত নবীরাই তারা তাদের কবরে জীবিত তারা কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয় সুবহানাল্লাহ তাহলে এই জমিনের জন্য আমার নবী কি রহমত এই জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ রওজাত আরে শুয়ে আছেন মদিনা আল মুনাওয়ারায় আমার নবীজির বরকতে আমার নবীজির রহমতে আল্লাহ পাক এই জমিনের মধ্যে যত মানুষ যত অপরাধ করুক না কেন রাসূলের রহমতে আল্লাহ পাক এই জমিনের মধ্যে এত বড় ভূমিকম্প এত বড় নূহ নবীর মতো ভূমিকম্প লূত আলাইহিস সালাতু সালামের মতো জমিনের বিপর্যয় তার রাসূলের রহমতে আল্লাহ পাক দেন না আল্লাহু আকবার আমার নবী আসমানের জন্য রহমত সুবহানাল্লাহ পড়বেন আকাশের চাঁদ এই চাঁদের জন্য আমার নবী রহমত আল্লাহু আকবার বলেন চাঁদের জন্য আমার নবী কিভাবে রহমত ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে দিয়ে যাচ্ছেন আরবের মক্কাতুল মুকাররমার কাবাগরের সাথে যে পাহাড় বর্তমানে তার অস্তিত্ব নাই বাড়ি হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে এই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস পাহাড় আবু জাহেল উদ্বা সাহেবা সেই পাহাড়ের নিচে বসা আল্লাহ রাসূলকে দেখেই আবু জাহেল বলে উঠল মুহাম্মদ তুমি তো আমাদের মধ্যে যেই মুজিজা দেখাও সপ্ত জমিনে 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 তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশের যে চাঁদ দেখতে পাচ্ছ এটাকে একটু দুই ভাগ করে দেখাও দেখি আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন চাচা আমি যদি সত্যি আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারি আপনি কি ঈমান আনবেন আবু জাহেল বলল হা সত্যি যদি তুমি আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারো তাহলে আমি আবু জাহেল ঈমান আনব আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতের আঙ্গুলটা উপরে উঠালেন এই আঙ্গুলের ইশারায় লাখ লাখ মাইল দূরের চাঁদ দুই ভাগ হয়ে এই জাবালে আবু কুবায়েস পাহাড়ের দুই পাশে চলে যায় সুবহানাল্লাহ আবু জাহেল তখন বলল মুহাম্মদ তুমি এতদিন এই জমিনের মধ্যে জাদু দেখাতা তুমি এখন আকাশেও জাদু শুরু করছো নাউজবিল্লাহ পড়েন রসুলকে মানলে আবু বকর ঠিক কিনা বলেন নবীজিকে না মানলে আবু জাহেল রসুলকে মানার নামই ইমান ঠিক কিনা বলেন রসুলের মর্যাদা সান মাস মান এত বেশি আমার রসুলের শানে বেয়াদবি করার কারণে
আল্লাহ পাক আবু জাহেলকে ইমানের দৌলত দেন নাই তাহলে আকাশের জন্য আমার নবী রহমত চাঁদ দুই ভাগ হয়ে গেল আমার রাসূলের রহমতের আঙ্গুলের ইশারায় সুবহানাল্লাহ পড়বেন না আমার নবী শুধু চাঁদের জন্যই নবী না আমার নবী সূর্যের জন্যও নবী সূর্যের জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ পড়েন ফতোয়ায়ে শামিতে একটা অধ্যায় এসেছে বাবু রুদ্দাতি শামস ফতোয়ায়ে শামি প্রথম খণ্ডে অধ্যায় আসছে আজ থেকে দের হাজার বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে আছেন কারো বর্ণনায় খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ বলেন খন্দক যুদ্ধ ওই যুদ্ধে আসরের নামাজের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে শুয়ে ঘুমায় আছেন আল্লাহু আকবার বলেন ফতোয়ায়ে শামি থেকে নকল করছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে শুয়ে আছেন হযরতে আলী তাকায়া দেখলো পশ্চিম আকাশের সূর্য হেলে গিয়েছে কিছুক্ষণ পরে ডুবে যাবে এখনো আসরের নামাজ পড়ে নাই হযরত আলী চিন্তা করলেন আল্লাহর নবী আমার উরুর উপরে শোয়া আর সূর্য ডুবে যাচ্ছে আমি যদি নামাজের জন্য রাসূলকে জাগাই বেয়াদবি হবে কারণ আল্লাহর আদেশ হলো নামাজ এই আদেশ থেকেও বড় আদেশ হলো রাসূলুল্লাহর মহাব্বত রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর আজমাত রাসূলুল্লাহর ইজ্জত সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি রাসূলুল্লাহকে ডাকব না বেয়াদবি হয়ে যাবে সূর্য অস্তমিত হয়ে গেল আল্লাহ রাসূল ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগেই দেখলেন সূর্য ডুবে গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূর্যটা ডুবে গেছে আসরের নামাজ তো এখনো পড়ি নাই ফতোয়ায়ে শামি সাক্ষী আল্লাহর নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আকাশের দিকে তাকায়া নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিক অতআতি রাসূলিক ফরদু আলাই আয় আল্লাহ তাআলা আমার আলী তোমার আনুগত্যের জন্য রাসূলুল্লাহর আনুগত্যের জন্য আমাকে জাগায় নাই আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে সূর্য ডুবে গেছে মানিক যেই আলী তোমার হাবিবের সম্মানে নামাজ কাজা হয়ে গেল ওই আলীর জন্য তুমি পশ্চিম আকাশের ডুবন্ত সূর্যটাকে আবার উদিত করে দাও হাদিসের কিতাবে এসেছে আল্লাহর নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের রহমত কত বেশি আল্লাহর নবী পশ্চিম আকাশের সূর্যের দিকে ইশারা করে এভাবে ইশারা করলেন নবীজির আঙ্গুলের ইশারা যত দূর এসেছে সূর্য ডুবন্ত সূর্যটা আবার এতটুকু উপরে চলে আসছে বলেন আল্লাহু আকবার কিতাবে আসছে ফাসাল্লাল আসরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তরিগরি করে আসরের নামাজ পড়লেন আল্লাহ রাসূল আবার সূর্যটাকে ইশারা করলেন আবার সূর্যটা ডুবে গেল আল্লাহু আকবার আমার নবী শুধু আমাদের জন্য নবী না আমার নবী রহমত আকাশের চাঁদ সূর্য সুবহানাল্লাহ আমার নবী শুধু মানুষের সৃষ্টি জগতের মানুষের জন্য নবী না আমার নবী বৃক্ষ লতা পাতা এদের জন্য আমার নবী নবী সুবহানাল্লাহ পড়েন দালাইলুন নবুয়া প্রথম খণ্ড যতদূর মনে পড়ে 122 নম্বর পৃষ্ঠার হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির পাশ দিয়ে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর নবী কিছুক্ষণ পর পরেই ওয়ালাইকুমুসসালাম 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 সালামের জবাব দিচ্ছেন সুবহান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ
সামনে দুধু মরুভূমি কোনো মানুষ নাই কেউ নাই আপনি কেন সালামের জবাব দিচ্ছেন আল্লাহর নবী বলেন হরে আলী তুমি যা দেখো আমি যা দেখি তুমি তা দেখো না ওই যে দূরের গাছগুলো ওই যে দূরের বৃক্ষগুলো সবগুলো আমি রাসূলকে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ আমি রাসূলুল্লাহ তাদের সালামের জবাবগুলো পৌঁছে দিচ্ছি আল্লাহু আকবার আচ্ছা বলেন আমরা যে এখন থেকে কলার দোয়ানিয়া থেকে সালাম দিচ্ছি আমার রাসূল শুনেন আল্লাহু আকবার বলবেন না আমার রাসূল শুনেন শুধু তাই না আমার রাসূল আমাদের নাম ধরে আমাদের সালামগুলোর উল্টা জবাবও দিয়ে দেন সুনান তিরমিজির হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّةِ السَّلَامِ أَنَا أَسْمَعُ صَلَاتَكُمْ عَلَى بِلَا وَاسِطَةٍ نور نبي أمار بولين ওরে আমার সাহাবীরা আমি যখন দুনিয়াতে থাকব না আল্লাহ পাক একদল ফেরেশতা আমার জন্য নিযুক্ত করবেন সুবহানাল্লাহ তারা সমগ্র পৃথিবীতে বিচরণ করবে যেখান থেকেই আমি রাসূলকে সালাম দেওয়া হবে আল্লাহর ফেরেশতারা ওই সালামটাকে আমার রওজায়ে আতহারে পৌঁছায়া দিবে আমার নবী বলেন আনা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিতা আমি রাসূলুল্লাহ কোন মাধ্যম প্রয়োজন হয় না আমি রাসূল যেখান থেকে আমার উম্মত আমাকে সালাম দেয় আমি ওই সালামটা শুনতে পাই সালামের জবাব দিয়ে দেই الله أكبر الله نبي صلى الله عليه وسلم ارشانه درود سلامه اتو بشي فزيلات اتو بشي بركات حضرت علي رضي الله تعالى بولين جدي فرض نماز نا تھاکتو تالي امي علير جيبون تا رسول الله ارشانه درود سلام پره کٹا اي دیتا اي درود سلام پرتی امرا موجا پائی ٹھیک نا بولين এই দুরূদ সালামের এত বেশি ওজন এত বেশি বারাকাত এত বেশি রহমত আল্লাহর নবীর একজন আশিক ইন্তেকাল করলো তার নিয়ত ছিল তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে হজ করতে আসবে এই ঘটনাটি লিখেছেন বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস সুফিয়ান সাউরি উনি একজন বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাউরি সুবহানাল্লাহ পড়েন ওনার নাম ছিল সুফিয়ান এই সাউরি অর্থ হলো বলদ সাউরি অর্থ কি বলদ আল্লাহ পাক এই বান্দাকে এত কবুল করেছেন সুফিয়ান উনি থাকতেন বাইতুল্লাহ মাতাফে এখানেই তিনি বড় হয়েছেন ওনার মা ওনাকে মান্নত করেছিল আল্লাহ আমার সুফিয়ানকে তুমি কবুল করো আমার সুফিয়ানকে তোমার ঘরের খাদেম বানায়া দাও সুবহান আমরা মসজিদে প্রবেশ করি কোন পা দিয়ে ডান পা আল্লাহর এই বান্দা সুফিয়ান একদিন বাইতুল্লাহতে প্রবেশ করছেন ভুলে বাম পা দিয়ে কোন পা হঠাৎ করে আকাশ থেকে আওয়াজ আসছে ইয়া সাউরি হে বলদ তুমি আমার ঘরে বাম পা দিয়া না ডান পা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালীর আল্লাহ তার বান্দাকে কত কবুল করেছেন বাম পা দিয়া ঢুকতেছে কে ধমক দিয়েছেন জোরে বলেন কে আল্লাহর ওয়ালীদের ক্ষমতা আছে না নাই আল্লাহর ওয়ালীদের কারামত এটা সত্য ঠিক কি না বলেন আলহামদুলিল্লাহ আপনারা বাইতুল শরফের শরফকে পেয়েছেন আমি এলাকায় এসে শুনলাম আপনারা সারসিনার মুরিদ বাইতুল শরফের মুরিদ আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী ধন্য ঠিক কিনা বলেন এই এলাকাবাসী বরকতপূর্ণ আল্লাহর ওলিদের ছত্র ছায়ায় আছেন আল্লাহর ওলিদের যারা সাথে যারা থাকবে তাদের কেউ কবুল করে নেবেন কে এই সুফিয়ান সাউরি উনি তো খানায় কাবার মধ্যে থাকেন উনি দেখলেন
একজন যুবক তাওয়াফ করতেছে এই তাওয়াফের সময় একটা দোয়া আছে না নাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই দোয়াটি পড়তে হয় কিন্তু ওই যুবক এই দোয়া না পড়ে সে শুধু রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়তেছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাউরি ওই যুবককে বললেন যুবক এখানে দুরূদ শরীফ পড়ার জায়গা না এখানে তো একটা দোয়া আছে এটা পড়তে হয় তুমি কেন দুরূদ শরীফ পড়তেছো ওই যুবক বললেন হুজুর আমাকে সুযোগ দেন আমি দুরূদ শরীফ পড়ব ওই দোয়া থেকে দুরূদ শরীফের মধ্যে আমি বেশি ফজিলত পেয়েছি সুবহানাল্লাহ সুফিয়ান সাউরি বললেন কি ব্যাপার তুমি কি ফজিলত পেলে কা হুজুর শুনেন আমি এবং আমার বাবা এবছর একসাথে হজ করতে আসছিলাম মরুভূমির মধ্যে মরুভূমি প্রান্তর দিয়ে আমরা দুইজন আর কোনো কেউ নাই এই মরুভূমির মধ্যে হঠাৎ দেখলাম আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছে আমি দেখলাম আমার বাবা মৃত্যু সজ্জায় কিছুক্ষণ পর আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসলো আমি তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে আমি সন্ধ্যার পরে রাত নেমে আসলো আমার চোখে ঘুম নেমে আসলো আমি ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি এসে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন আমার বাবার কালো চেহারাটা নূর হয়ে গেছে ওই ব্যক্তি চলে যাচ্ছিলেন স্বপ্নের মধ্যে আমি জড়ায় ধরলাম বললাম কে আপনি কি আপনার পরিচয় কে আপনি মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই কোথা থেকে আপনি আসলেন কি আপনার পরিচয় আমার বাবার চেহারা কালো ছিল আপনি হাত বুলিয়ে দিলেন চেহারা নূর হয়ে গেল কারণ জানতে চাই ওই আগন্তুক ব্যক্তি বললেন ও যুবক তুমি আমাকে চিনবা না আমি হলাম আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার ও যুবক শোনা তোমার বাবা প্রতিদিন আমার উপরে 100 বার দুরূদ পড়ত কয়শো বার কিন্তু আজকে আমার ফেরেশতারা যারা নিযুক্ত তারা 100 বারের দুরূদ আমার উম্মতের দুরূদ আমার পৌঁছালো না আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম কি ব্যাপার ওই উমক ব্যক্তি আমার উপরে কেন দুরূদ পড়ল না ফেরেশতা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা আশিক উম্মত আপনার প্রতি আজকে দুরূদ পড়ার সুযোগ পায় নাই মরুভূমির মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ওরে যুবক তোমার বাবার জন্য আমার মায়া হলো আমি চলে আসলাম তোমার বাবার চেহারা দেখার জন্য সুবহানাল্লাহ এই দুরুদের ফজিলত কম না বেশি যদি বলেন কম না বেশি অনেক বেশি বুড় হয়ে গেল চতুর্পাশ থেকে মরুভূমির প্রান্তর থেকে মানুষগুলো চলে আসলো ওই যুবক অবাক হয়ে বললেন কিভাবে তোমরা খবর পেলে এই মরুভূমির মধ্যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আগন্তুক মানুষগুলো বলল ও যুবক আজকে ফজরের পরে এলান হয়েছে ঘোষণা হয়েছে যে ব্যক্তি চাও তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক সে যেন এই মরুভূমির মধ্যে এই ব্যক্তির জানাজায় শরীক হয়ে যায় সুবহানাল্লাহ আমরা চলে আসলাম তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহু আকবার বলেন তাহলে